আরজিকরের ঘটনা জেরে শুক্রবার রাতে রায়গঞ্জ শহরে রাজপথের দখল নিল মেয়েরা। তবে শুধু মেয়েরাই নয়, মিছিলে অংশগ্রহণ করেন রায়গঞ্জের আপা মোর জনসাধারণ, রাজনৈতিক তকমা ছেড়ে সকলেই এই মিছিলে পায়ে পা মেলান। মিছিলে উপস্থিত সকলে দোষীদের কেন আড়াল করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। প্রতিবাদ জানিয়ে মিছিল থেকে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন। সারা বিশ্ব সারা দেশ জুড়ে আন্দোলন চলছে, তার জন্য আমরা রায়গঞ্জে আমরা করছি জাস্টিসে পাওয়ার জন্য। আমরা তাই জাস্টিস চাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান চলছে। আর মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং যারা দোষী তাদেরকে ফাঁসির কাছে ঝোলাতে হবে, এই আমাদের দাবি। ভীষণ হত্যাকাণ্ড, বাংলার মান সম্মান সারা বিশ্বের কাছে সম্মান হয়ে গেছে, তার জন্য বাংলার মানুষ চাইছে বিচার চাই, সঠিকভাবে তদন্ত করে বিচার চাই বাংলার মানুষ চাইছে। সেই জন্য আজকে আমরা রাতে নামছি শিলিগুড়ি মোড় থেকে গান্ধী মূর্তি পর্যন্ত। রায়গঞ্জের এই প্রতিবাদ মিছিল শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় এবং এনএস রোড হয়ে এমজি রোড হয়ে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয়। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।